গুড মর্নিং, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আমি অপরালী, আমার সভাপতি রাজ এবং গৌরবের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুরের পুরনো ডরমিটরিতে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অ্যাফিলিয়েটেড LCWDA অর্থাৎ লরেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সপ্তম ইসলামপুর সাংগঠনিক জেলা কনভেনশন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ইসলামপুর ডরমিটারিতে। পাশাপাশি জানিয়ে দিয়ে, মহৎ কাজের পাশাপাশি আজকে অবশ্যই সেই সংগঠন বা ঐতিহ্যবাহী সেই সংগঠনের পাদপীঠতলে যারা সদস্য আছেন তাদেরকে নিয়ে কিন্তু দ্বিতীয় পর্যায়ে সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগে সেই কনভেনশনকে সফল করতে এবং কনভেনশন উপলক্ষে ইতিমধ্যেই কিন্তু মানব সেবার আরেক নাম স্বেচ্ছা রক্তদান শিবির, সেটি আয়োজন করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, রেজিস্ট্রেশন পর্ব শেষ করার পরে সমস্ত যারা হচ্ছে মেম্বার রয়েছেন লরেল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের, তারা কিন্তু ইতিমধ্যেই হচ্ছে তাদের ব্রেকফাস্ট সেরে দিয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন এবং তারপর সেখান থেকে এসে তারা দ্বিতীয় পর্যায়ে আজ 28 জুলাই 2024 রবিবার কিন্তু তাদের যে দ্বিতীয় পর্যায়ের সংগঠন এর যে কনভেনশন সেই কনভেনশনে কিন্তু তারা অনুষ্ঠিত হবে, সেখানে কিন্তু যোগ দেবেন। আপনাদের জানিয়ে দিই, রাজ্য সরকার অনুমোদিত বা বলা চলে তৃণমূল কংগ্রেস অনুমোদিত বা অ্যাফিলিয়েটেড এই সংগঠনে একাধিক সদস্য উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু তাদের ঐতিহ্যবাহী সংগঠনের এই যে রক্তদান শিবির আজকে সপ্তম কনভেনশন উপলক্ষে, সেই উপলক্ষে কিন্তু তারা ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন এবং সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আজকে তারা প্রথমেই মানব সেবার আরেক নাম রক্তদানের মাধ্যমে কিন্তু সেই উদ্বোধনের শুভ সূচনা করেছেন। ইতিমধ্যেই একদম মালদা থেকে কোচবিহার পর্যন্ত সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, পাশাপাশি ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। কিন্তু প্রাক পর্যায়ে তাদের যে রক্তদান শিবির, সেই শিবির কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা এবসে কথা বলবো LCWDA এর যিনি কর্মকর্তা রয়েছেন শুভেন্দু মজুমদার, আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছেন। শুভেন্দুদা, প্রথমত অনেক অনেক অভিবাদন এই কারণে যে কনভেনশন সাধারণত শুরু হয় গুরু গম্ভীর বক্তব্য দিয়ে, কিন্তু আপনারা আজকে শুরু করলেন মানবতার আরেক নাম বা সেবা রক্তদান দিয়ে, যা জীবন দান করে। কি বলবেন, কি কর্মসূচি আজকে? প্রথমে আপনাদের নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাই আপনারা এসেছেন। আর আমাদের এটা ধরো, আমাদের উদ্দেশ্য রয়েছে যে অত্যধিক গরমের জন্য এখন রক্তদান শিবির খুবই কম হচ্ছে, তাতে থ্যালাসেমিয়ার বাচ্চা থেকে শুরু করে মুমূর্ষ রোগীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে। সে কারণে আমাদের আজকের এই সমাবেশে আমরা লক্ষ্য রেখেছি যে এখান থেকে ন্যূনতম রক্তদান শিবিরের মাধ্যমে একটা ব্লাড ব্যাঙ্কে যদি আমরা রক্ত তুলে দিতে পারি তাহলে একসঙ্গে দুটো কাজ হবে, রক্তদানের মাধ্যমে জীবনদান তথা মানবসেবা, সঙ্গে আমাদের সদস্যরা এই মহতি কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেরাও গর্বিত বোধ করতে পারবে, এটা আমাদের লক্ষ্য রয়েছে। আজকে কত টার্গেট রয়েছে রক্তদান? মোটামুটি 50 ইউনিটের টার্গেট আমরা রেখেছি, কারণ অত্যধিক গরম রয়েছে, অত্যধিক গরম, এর মধ্যে সবার পক্ষে, কারণ দূর দূরান্ত থেকেও সদস্যরা আসছে, তাদের পক্ষে এসে সবাই দিতে পারবে না, কারণ আমার 300 জনের উপস্থিতি আশা করছি আমরা, তার মধ্যেও আমরা ন্যূনতম লক্ষ্য রেখেছি 50 ইউনিট। রক্তদান শিবির করছেন সেটা কি একদম সদস্যদের জন্য সীমাবদ্ধ নাকি? না না, আমরা আমজনতাকেও আহ্বান করেছি যারা পারবেন সুস্থ আছেন সেই মানুষগুলি এসে অন্তত একবার রক্তদান করুন, এটা আমাদের তাদের কাছে অনুরোধ। সারাদিন LCWDA যা একদম বলা চলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অ্যাফিলিয়েটেড একটা সংগঠন, তাবর তাবর নেতৃত্ব এসছেন মালদা থেকে কোচবিহার পর্যন্ত, সারাদিন কি কর্মসূচি থাকছে? আমাদের কর্মসূচি প্রথমে আমরা কিছু গুণী মানুষকে সম্বর্ধনা দেব, তার মধ্যে আমাদের ওষুধ ব্যবসায়ীরাও রয়েছেন, তাছাড়া কলকাতা থেকে ফার্মেসি কাউন্সিলের কাউন্সিল মেম্বার এসছেন, আমাদের রাজ্য সম্পাদক এসছেন, মালদা থেকে শ্রদ্ধেয় মানবদা এসছেন, তো এই মানুষগুলি নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় কাউন্সিলররা তারা উপস্থিত হবেন, মাননীয় জেলা পরিষদ সদস্য তাদেরও আসার কথা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা আমাদের সদস্যদের কাছে বার্তা দেই, মানে দিতে চাই এবছরও প্রতিবারের মতো, যে সুনির্দিষ্ট নিয়মগুলো মেনে ড্রাগের যে আইনগুলো আছে সেগুলো কোনো রকম ভায়োলেশন না করে সঠিকভাবে ওষুধ ব্যবসা করা, এবং সারা বছর ধরে আমরা মানব সেবায় যে কাজগুলো করি, যেমন ধরুন বইমেলায় অংশগ্রহণ করেছি, আমাদের 26 জানুয়ারির প্রশাসনিক যে অনুষ্ঠান তাতে আমরা অংশগ্রহণ করেছি, কন্ট্রিবিউট করেছি, সারা বছর রক্তদান শিবির করেছি, স্বাস্থ্য শিবির করেছি, এবং দাড়িভিটে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল
বিগত মাসেই আমরা ইসলামপুর রামকৃষ্ণ আশ্রমের সঙ্গে গিয়ে সেখানে কর্মসূচি নিয়ে ব্লক ও মহকুমা প্রশাসনের সহযোগিতায় আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, খাদ্য সামগ্রী পোশাক এগুলো নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। তো এই কর্মকাণ্ডগুলোরই পর্যালোচনা এবং আগামী দিনে আমাদের কী কী করণীয় এবং কী করব না সেগুলো নিয়েও সুনির্দিষ্ট গাইডলাইন মেম্বারদের দেওয়ার জন্য আজকে আমাদের এই কনভেনশন। আজকে আরেকটা বিষয় আপনাকে অবশ্যই জিজ্ঞেস করা দরকার, বা যেহেতু আমরা ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন রাজ্য সরকার তাদের অ্যাফিলিয়েটেড সংস্থা, ইসলামপুরের ফ্রন্টলাইনার না শুধু ইসলামপুর না গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ফ্রন্টলাইনার ট্রিটমেন্ট যারা করেন তারা হচ্ছেন এই ফার্মাসিস্টরা বা ড্রাগিস্টরা। সেক্ষেত্রে অনেক সময় শহর বিশেষ করে শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে যে লেট নাইট কারো কোনো একদম লাইফ সেভিং ড্রাগ প্রয়োজন হলে পড়ে সেখানে একটা হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, ওষুধের দোকানগুলোকে যাদেরকে পর্যায়ক্রমে খোলার কথা আপনাদের শিডিউল অনুযায়ী প্রশাসনের শিডিউল অনুযায়ী সেগুলো থাকে না। আজকে কি আপনাদের সংগঠনের এই কার্যক্রমে সেটা নিয়ে আলোচনা? আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাই এই প্রসঙ্গটা তোলার জন্য, কারণ আমরা আজকে কর্মসূচিতে এটাও আলোচ্য সূচিতে আমরা রেখেছি। কারণ এই রোস্টার মেনে দোকান খোলার ব্যাপারটা এটা কিন্তু কিছু সময়ে দেখা যাচ্ছে ফলো হচ্ছে, কিছু সময়ে বেশিরভাগ সময় এটা কিন্তু ফলো হচ্ছে না। আমি মাঝরাত্রেও ফোন পেয়ে রোগী পেশেন্ট পার্টির ফোন পেয়ে ছুটে এসেছি, দেখেছি যে রোস্টার অনুযায়ী দোকান কিন্তু খোলা নেই। আর পেশেন্ট পার্টির বা পেশেন্টের ওই অসহায় মুহূর্তে তখন তারা কিন্তু উত্তেজিত হয়ে অনেক কিছু বলেছে, ঠিক আছে, সেটা আমরা মাথায় রেখেছি যে তারা ওই মুমূর্ষ মানুষটির জন্য তারা রীতিমতো অসহায় অবস্থা থেকে তারা আমাদের কাছে অভিযোগ জানিয়েছে। আমরা আজকে সদস্যদের অনুরোধ করব যে আমাদের সদস্য রোস্টার অনুযায়ী যে কয়েকজন আমাদের রয়েছে, হসপিটাল সংলগ্ন আমাদের সদস্য খুব কম, তারা যারা রয়েছেন তারা অন্তত নিজেদের পরিষেবাটা প্রদান করুন, এটা আমরা হাতজোর করে আজকে আমাদের সদস্যদের কাছে অনুরোধ করব। একটা অভিযোগ বারবার শোনা যায় শুভেন্দুদা, যেহেতু আপনারা হচ্ছে লাইফ সেভিং ড্রাগ নিয়ে কাজ করেন, ন্যায্য মূল্যের ওষুধের দোকান রাজ্য সরকারের প্রায়োরিটির মধ্যে, হসপিটাল চত্বরে যে দোকান রয়েছে সেখানে সব ওষুধ পাওয়া যায় না। এটা কিন্তু এই ব্যাপারে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন বা যারা অথরিটি এই ব্যাপারে তারাই বলতে পারবেন। আমাদের তরফ থেকে এটুকু বলতে পারি যে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটা আমাদের পার্ট নয়, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মানুষের জন্য একটা সুন্দর প্রচেষ্টা কিন্তু হয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। তবে কিছু ওই ন্যাশনাল লিস্ট অফ এসেন্সিয়াল মেডিসিন যেটা রয়েছে NLEM বা DPCO-র যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু ওরকম 70-72% লেসে দিতে পারে না বলে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে কিন্তু সেই ওষুধগুলো থাকে না। কিন্তু সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির যে প্রচেষ্টা মানুষকে পরিষেবা দেওয়া সেটা কিন্তু ন্যায্য মূল্যের ওষুধের দোকান চেষ্টা করে, এবং রাত্রেও হয়তো আমি জানি না তারা খোলা রাখে কি না, তাদের খোলা রাখা উচিত, কিন্তু তাদের কাছে সব ওষুধ পাওয়া যায় না। সেই জায়গা থেকে কিভাবে এটাকে সুষ্ঠুরূপে পরিষেবাটা দেওয়া যায় ওটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনাকে আবার একবার ধন্যবাদ এই প্রসঙ্গটা মনে করিয়ে দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। ঠিক, আর আমাদের ব্লাড ডোনেশন কিন্তু চলছে, অবশ্যই আমরা অবশ্যই ব্লাড ডোনেশনের কাছে আপনাদের নিয়ে যাব। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটাই যদি প্রত্যেকটি সামাজিক সংগঠন ব্যবসায়িক সংগঠনের ব্রত বা মোটিভ হয়ে থাকে তাহলে যে কোনো সমস্যাই কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারি। রক্তদান শিবিরে আপনাদের নিয়ে যাবো, এই মুহূর্তে প্রেস ক্লাবের অন্যতম সদস্য রয়েছেন সুশান্ত নন্দী, আমরা দুটা কথা শুনবো তার কাছ থেকে। সুশান্তদা, মহৎ একটা উদ্যোগ, এই কারণে বলছি যে কনফারেন্স বা কনভেনশনে গুরুগম্ভীর বক্তব্য হয়, সাংগঠনিক আলোচনা হয়, রক্তদান শিবির সেখানে আপনি অতিথি, কী বলবেন? এটা তো খুবই ভালো একটা জিনিস যে ওরা মানবিক বিষয়টাকে সামনে রেখেছে, যেটা আপনিও একটু আগে বললেন, এটা আমারও খুব ভালো লেগেছে এবং আমি নিজেও আজকে একজন রক্তদাতা, আমি একটু বাদে রক্ত দেবো আর কি। তো শুধু আজকের জন্য নয়, ওরা সারা বছর ধরে বিভিন্ন গ্রামগুলোতে যেভাবে রক্তদাতা তৈরি করছে, নতুন রক্তদাতা, এটা কিন্তু এদের সংগঠনের একটা মানে ক্রেডিট বলতে হবে, এটা স্যালুট জানাতেই হয়। আর শুধু যে রক্তদান তাও নয়, সারা বছর ধরে যেভাবে সামাজিক কাজগুলো করে আর পাঁচটা সংগঠনের কাছ থেকে কিন্তু আমরা সেরকম পাই না। তো ওই জন্য আজকের এই সম্মেলনটা সত্যিকারেরই এই দিক থেকে অন্ততপক্ষে গুরুত্বপূর্ণ শুধু নয়, যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যেমন তারা গুণী মানুষদের সম্মাননা জানান প্রতি বছর, আবার সামাজিক কাজও করেন, আবার একই সঙ্গে সংগঠনের কাজও করেন, যারা করার তারা মধ্যেই করে। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ইসলামপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এবং অবশ্যই বলা চলে সিনিয়র মেম্বার সুশান্ত নন্দীর সঙ্গে। আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবো সে রক্তদান শিবিরে। অবশ্যই রক্তদান জীবনদান এবং সেই মহৎ উদ্দেশ্যকে সাধিত করবার জন্য ইতিমধ্যে ইসলামপুর হাসপাতালের সুপার
সুরাজ সিনহা তিনি যেমন রয়েছেন এবং তার সহযোগিনী যিনি সবসময় থাকেন তারা কিন্তু ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু করেছেন। রয়েছেন কাউন্সিলর সঞ্জয় দত্ত, আমরা তার একটু ছোট্ট প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি। প্রথমত অনেক অনেক সুপ্রভাত এই তীব্র দাবদাহের মধ্যে, নমস্কার। তার মধ্যে হচ্ছে এলজিডব্লিউডি আজকে রক্তদান শিবির করছে, আপনি অতিথি, কেমন কিল্লার কেমন লাগছে কি বলবেন? এলজিডি প্রত্যেক বছরই তাদের যে কনভেনশন হয়, কনভেনশনের মাধ্যমে যে কোনো সামাজিক অনুষ্ঠান তারা করে থাকেন। এর আগে যারা দুস্থ ছেলেমেয়ে পড়াশোনা এবং বইপত্রের দিকে অসুবিধা ছিল তাদেরকে তারা বইপত্র দিয়ে এবং তাদেরকে সম্মান করেছে, এবং বিভিন্ন যারা বিভিন্ন হাই সেকেন্ডারি এবং মাধ্যমিকে যারা প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান এবং আমাদের স্টার মার্ক হয়েছে তাদেরকেও তারা সম্মান করেছে। তো এইভাবে তারা সামাজিক কাজের মধ্য দিয়ে তাদের যে তারা যে পশুদের যা যে একটা তারা সংগঠন, তারা যে সামাজিকভাবে আবদ্ধ সেটা তারা এই সম্মেলনের মাধ্যম দিয়েই সকলকে বোঝাতে চেয়েছে, এবং আপনাদের মাধ্যম দিয়ে যাতে এই জিনিসটা তাদের এই প্রোগ্রামগুলো যাতে সাকসেস হয় সেই জন্য আমরাও চাই যে তাদের যত রকম যতটুকু সহযোগিতা আমরা তাদের কাছে হাত বাড়িয়ে দিই। আপনাদের সেই রক্তদান শিবিরে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেখানে ইতিমধ্যেই কিন্তু স্বেচ্ছা রক্তদাতারা রক্তদান শুরু করেছেন। আপনাদের জানিয়ে দিই এই রক্তদান শিবির শুধুমাত্র সাধারণ সদস্যদের জন্য নয়, বরং বলা চলে হচ্ছে যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান তাদের জন্যও কিন্তু এই রক্তদান শিবির খোলা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন রক্তদাতা তারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পর তারা কিন্তু রক্তদান এখানে করেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই আজকে LCDWA অর্থাৎ লরেট কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যা রাজ্য সরকারের অ্যাফিলিয়েটেড একটি ওষুধ ব্যবসায়ী সংগঠন, তারা কিন্তু আজকে সেই স্বেচ্ছা রক্তদান শিবির শুরু করেছে, যেখানে সংগৃহীত রক্ত ইসলামপুর মহকুমা ব্লাড ব্যাংকে হচ্ছে সংগৃহীত করে দেওয়া হবে। আপনাদের জানিয়ে দিই রক্তদান বিষয়ক অনেক সুন্দর কথা কিন্তু এখানে গিয়েছে, জাতি অনেক ধর্ম অনেক রক্ত একই, জাতি ধর্ম নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসুন এবং রক্তদান করলে একাধিক উপকারিতা, সেই উপকারিতাগুলোর বিষয় কিন্তু এখান থেকে আপনারা হচ্ছে জানতে পারবেন। কাউকে দেওয়া সবথেকে সুন্দর উপহার রক্তদান বা জীবনদান। দান করা রক্ত 35 থেকে 42 দিনের মধ্যে পুনরায় মানব শরীরে ফিরে আসে, সুতরাং ব্লাড সেন্টারে সচল রাখতে নিয়মিত রক্তদান করুন। থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া রোগীদের চিকিৎসার জন্য আজীবন রক্তের প্রয়োজন হয়। এছাড়াও প্রতিনিয়ত গর্ভবতী মহিলা, রোড অ্যাক্সিডেন্ট এবং মেজর অপারেশনসের ক্ষেত্রে প্রচুর রক্তের প্রয়োজন হয়। এক ইউনিট রক্ত থেকে লোহিত রক্তকণিকা অনুচক্রিকা প্লাজমা আলাদা করে তিনজনের প্রাণ বাঁচতে পারে, অর্থাৎ আপনার একটি ইউনিট তিনজনের প্রাণ বাঁচাতে পারে। যারা প্রতিনিয়ত রক্তদান করছেন তারা বছরে অন্তত 2 বার এই সমস্ত সুবিধাগুলো হচ্ছে পাবেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, যেমন ওজন, নাড়ির গতি, রক্তচাপ, শরীরের তাপমাত্রা এবং শরীরের রক্তবাহিত রোগের উপস্থিতি সম্বন্ধে জানতে পারবেন। HIV, হেপাটাইটিস, BOC, ম্যালেরিয়া, অ্যানিমিয়া এবং অন্যান্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে তারা হচ্ছে সেই ফ্রিতে জানতে পারবেন তাদের মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে কিনা। একাকিত্ব দূর করতে সাহায্য করে এবং খারাপ লাগা অনুভূতিগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। মধ্যবয়স্ক লোকেদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা রক্তদান কমিয়ে দেয়। রক্তে আয়রন বা লোহার উপস্থিতির আধিক্য বা বেড়ে যাওয়াটা রোধ করে এবং এর ফলে ক্যান্সার, হার্ট অ্যাটাক এবং ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কমে যায়। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে রক্তদাতাকে উদ্বুদ্ধ করবার জন্য, তোমাদের রক্তদান আমার মাকে সুস্থ করে তুলেছে এই বার্তা দিয়ে বড় হলে আমি একজন রক্তদাতা হব, একটি জীবন সুস্থ হয়ে উঠুক আপনার রক্তে। যদি আপনি 18 থেকে 60 বছরের মধ্যে বয়সী হন, আপনার ওজন যদি 45 কেজির কম না হয়ে থাকে, সম্প্রতি কোনো অসুখ বিসুখ না হয়, আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকেন, মাঝে মাঝে অন্যের জন্য কিছু করতে ইচ্ছা করে, তাহলে রক্ত দিয়ে আপনি কিন্তু একটা প্রাণ বাঁচাতে পারেন। জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে বার্তা বারবার তুলে ধরা হয় সেই বার্তাই কিন্তু আজকে তুলে ধরা হয়েছে, এবং এই স্বেচ্ছা রক্তদান শিবিরের মাধ্যমেই কিন্তু একজন মুমূর্ষু রোগীকে প্রাণ বাঁচানো যেতে পারে। তার কারণ হচ্ছে রক্ত কোনো কারখানা বা ফ্যাক্টরিতে তৈরি হয় না, মানুষের শরীর থেকে মানুষের শরীরে রক্ত নিয়ে তা হচ্ছে সঞ্চারণ করতে হয়। সহপ্রতিনিধি গৌরবের সঙ্গে এবং রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই কনভেনশনের লেটেস্ট আপডেট নিয়ে। টিল দেন স্টে টিউন। আরে বাইট বাইট চলো 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 আর লিফট করুন। হ্যাঁ আর বন্ধু বন্ধু কাট আসতেছে।